আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি ঘরে বসে কিভাবে অ্যাপ্লাই করবেন। ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার জন্য ব্র্যাক ব্যাংকের যে একটি ইকোআইসি ওয়েবসাইট রয়েছে, আপনি ব্র্যাক ব্যাংকের ইকোআইসি ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ওপেন করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি সর্বপ্রথমে একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন, এরপর ব্র্যাক ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে ইকোআইসি ওয়েবসাইট, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি একটি নির্দেশনা দেখতে পাবেন। আপনাকে ফর্ম পূরণের কোনো ঝামেলা নেই, আপনার স্বাক্ষরের কোনো প্রয়োজন নেই। আপনার অ্যাকাউন্ট ওপেন করার জন্য ন্যাশনাল আইডি কার্ড, আপনি কিভাবে আয় করেন, ইনকাম সোর্সের ডকুমেন্ট, নমিনি আইডি এবং ছবি প্রয়োজন হবে এবং ইউটিলিটি বিল প্রয়োজন হবে। আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনি ইউটিলিটি বিল অথবা আপনি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সাবমিট করতে পারবেন। এরপর আপনার অ্যাকাউন্টটি ওপেন করার জন্য অ্যাপ্লাই করুন এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর আপনার যে কাস্টমারের যে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, আপনার অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি ব্রাঞ্চ বা আপনার যে এজেন্ট ব্যাঙ্কিং ব্রাঞ্চগুলো রয়েছে আপনি সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার যদি পূর্বে কোনো ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন, না থাকলে নো অপশনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার বসিয়ে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে। ওটিপি কোডটি আসার পর আপনি ওটিপি কোডটি বসিয়ে আপনি আবারও সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এরপর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। আপনি ক্যাপচার অপশনে ক্লিক করে ন্যাশনাল আইডি কার্ডের সামনের অংশের ছবি তুলতে পারবেন এবং আবারও আপনি ক্যাপচার অপশনে ক্লিক করে ন্যাশনাল আইডি কার্ডের পেছনের অংশের ছবি তুলবেন, অথবা ব্রাউজ অপশনে ক্লিক করে আপনার যে গ্যালারি রয়েছে আপনার ফোনের এই অপশন থেকে আপনি কিন্তু চাইলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবি আপলোড করতে পারবেন। ছবি আপলোড করার পর আপনি আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পর পরবর্তী অপশনে আপনার কিন্তু ছবি তুলতে হবে, আপনি একটি লাইভ ছবি তুলবেন, অবশ্যই চোখে চশমা রাখা যাবে না, পর্যাপ্ত আলোতে থাকতে হবে। আপনার ছবি তোলার পর আপনি আবারও আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পর আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, এরপর আপনাকে প্রোডাক্ট টাইপ সিলেক্ট করতে হবে, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, আপনার ইচ্ছে মতো আপনার যে অ্যাকাউন্টে সুবিধা হবে আপনি সিলেক্ট করার পর আপনার সিলেক্ট ইওর অ্যাকাউন্ট টাইপ, আপনি হচ্ছে লোকাল অপশনটি সিলেক্ট করবেন। লোকাল অপশনটি সিলেক্ট করার পর আপনার প্রোডাক্ট টাইপ, আপনি কী ধরনের অ্যাকাউন্ট ওপেন করবেন, আমি ইজি অ্যাকাউন্টটি ওপেন করব, ইজি সেভিংস অ্যাকাউন্ট, আপনার ইচ্ছে মতো সিলেক্ট করে আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী অপশন আসার পর আপনার যে অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো থাকবে, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার পিতার নাম, মাতার নাম আপনি দেখতে পাবেন। এরপর আপনার অ্যাড্রেস প্রুভমেন্টের জন্য আপনি ইউটিলিটি বিল, ড্রাইভিং লাইসেন্স, আপনি চাইলে পাসপোর্ট আপনি আপলোড করতে পারবেন। আপনার এই ইনফরমেশনটি আপলোড করার পর আপনি হচ্ছে প্রফেশন টাইপ আপনি সিলেক্ট করবেন, আপনি সার্ভিস হলে সার্ভিস সিলেক্ট করবেন, আপনার বিজনেস হলে বিজনেস সিলেক্ট করে আপনার অর্গানাইজেশন নেম, আপনার ইনকাম কত টাকা মান্থলি আপনি ইনকাম করেন এটা আপনাকে বসাতে হবে। এরপর আপনার হচ্ছে ইনকাম সোর্সের যে ডকুমেন্ট রয়েছে, আপনার কোনো আইডি কার্ড থাকলে আপনি আইডি কার্ড সাবমিট করবেন, আপনার যদি কোনো ট্রেড লাইসেন্স থাকে আপনার ট্রেড লাইসেন্স সাবমিট করার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে অ্যাড্রেসটি রয়েছে আপনি অ্যাড্রেসটি দেখতে পাবেন, আপনি প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আপনি বসাতে পারবেন। আপনার এই তথ্যগুলো বসানোর পর আপনি আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে আসার পর আপনার ডেবিট কার্ড অপশনটি ইয়েস করা থাকবে, এরপর আপনার কার্ড অ্যাম্বোসিং নেমটি বসাতে হবে, আপনি আপনার নামটি বসাবেন। এরপর হচ্ছে অটো এনরোলমেন্ট সার্ভিসে এসএমএস, ই স্টেটমেন্ট এবং ডেবিট কার্ড এই অপশনগুলো ইয়েস করা থাকবে। নিচের যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো নো করা থাকবে, আপনার হচ্ছে ইয়েস করার প্রয়োজন নেই। ব্যাঙ্ক ইউজ অনলি এই অপশনটি অন করে আপনি দেখতে পারেন, এই ফর্মটি আপনাকে ফিল আপ করার প্রয়োজন নেই। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাকে নমিনি ইনফরমেশন প্রোভাইড করতে হবে, আপনি নমিনি নেম, জন্ম তারিখ, নমিনির যে মোবাইল নাম্বার রয়েছে, আইডি কার্ড রয়েছে আপনি ইনফরমেশনগুলো সাবমিট করবেন। এরপর নমিনির আইডি কার্ডের তথ্যগুলো আপনি আপলোড করবেন এবং নমিনির যে ছবি রয়েছে এই তথ্যগুলো আপনি হচ্ছে আপলোড করবেন। আপলোড করার পর আপনার নমিনির যে অ্যাড্রেসটি রয়েছে অ্যাড্রেসটি বসাতে হবে, বসানোর পর আপনি আপলোড অপশনে ক্লিক করবেন। নমিনির ইনফরমেশান আপলোড করার পর আপনাকে হচ্ছে আপনার প্রোফাইলে কী ধরনের ট্রানজ্যাকশন হবে এই তথ্যগুলো বসাতে হবে, আপনি প্রতি মাসে কত টাকা ডিপোজিট করবেন এবং কতবারে ডিপোজিট করবেন, কত টাকা উইথড্র করবেন এবং প্রতিটি লেনদেনের লিমিট কেমন হবে এই তথ্যগুলো আপনি হচ্ছে সাবমিট করবেন। এই তথ্যগুলো সাবমিট করার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের যে ইনফরমেশানগুলো রয়েছে আপনার তথ্যগুলো দেখতে পাবেন,
আপনার অর্গানাইজেশন নেম, আপনার নেম, আপনার আইডি কার্ড নাম্বার, আপনার সকল ডিটেলস, আপনার ন্যাশনাল আইডি কার্ড সহ দেখতে পাবেন। এরপর একটু নিচে এসে আপনি নেক্সট অপশনে আসার পর আবারও কিন্তু আপনি নমিনি ইনফরমেশনগুলো দেখতে পাবেন। আরেকটি বিষয় আপনাদের বলা হয়নি, নমিনি ইনফরমেশন অবশ্যই নমিনি পার্সেন্টেজ আপনি 100 বসাবেন। এরপর হচ্ছে আপনি নমিনি ইনফরমেশনগুলো দেখে একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনার যে প্রোফাইলের যে ট্রানজ্যাকশন রয়েছে আপনার অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন তথ্যগুলো দেখতে পাবেন। আপনার ট্রানজ্যাকশন তথ্যগুলো দেখার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার ইনফরমেশনগুলো হচ্ছে আপলোড হবে। আপলোড হওয়ার পর আপনি কিন্তু ব্র্যাক ব্যাংক থেকে একটি মেসেজ পাবেন এবং একটি ট্র্যাকিং নাম্বার দেখতে পাবেন। আপনার ট্র্যাকিং নাম্বারের এগেনস্টে কিন্তু হচ্ছে ব্যাংক থেকে যে আপনি ইনফরমেশনগুলো সাবমিট করা হয়েছে, ব্র্যাক ব্যাংক থেকে আপনার ইনফরমেশনগুলো ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন শেষে কিন্তু আপনাকে একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে। আপনার ইনফরমেশনগুলো যদি সকল ঠিক থাকে আপনি কিন্তু অ্যাকাউন্ট নাম্বার পাবেন ব্র্যাক ব্যাংকের। আশা করি ব্র্যাক ব্যাংকের যে ইকোআইসি যে সেবাটি রয়েছে ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। রিকোয়েস্ট থাকবে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন।